আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অল অ্যাবাউট ফুড অ্যান্ড ফান আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের রেসিপি হলো প্যানকেক প্যানকেকটি কিভাবে আপনারা বাসায় সহজে তৈরি করতে পারবেন তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্যানকেকটি কিন্তু সকাল বিকেলের নাস্তা হিসেবে খুবই ভালো তো চলুন এর প্রয়োজনীয় উপকরণগুলো আমরা এখন দেখে নেই লাগবে এখানে ময়দা এক কাপ এবং এক কাপের চার ভাগের এক ভাগ একটি ডিম এক কাপ দুধ তিন টেবিল চামচ চিনি লাগবে লবণ পরিমাণ মতো বেকিং পাউডার দুই চা চামচ ভ্যানিলা এসেন্স আধা চা চামচ এখন একটি ছাঁকনির উপরে আমি নিয়ে নিচ্ছি ময়দা এবং বেকিং পাউডার সকল শুকনো উপকরণ একসাথে আমি চেলে নিব এখানে যদি আপনারা না চালেন তাহলে আপনাদের প্যানকেকটি কিন্তু ভালো হবে না তো এই তো চালা শেষ এখন ভালো করে এগুলো মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আমি একটা বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিব ডিম নিব চিনি এবং লবণ ভালো করে এই তিনটি উপকরণ মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু চিনিটা যদি ভালো করে না গলে তাহলে আপনার প্যানকেকটি সুন্দর হবে না আমি চেক করে নিচ্ছি এখানে সবটা চিনি গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব হালকা কুসুম গরম দুধ দিয়ে দিব সয়াবিন তেল আমি এখানে তেল নিয়েছি আপনারা কিন্তু মেল্টেড বাটার ব্যবহার করতে পারেন এখন নিয়ে নিব ভ্যানিলা সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব আর সব শুকনো উপকরণ আপনারা কিন্তু একসাথে দিয়ে দিবেন এটা দুই তিনবারে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর ভালো করে মিশিয়ে নিতে হবে এই সবগুলো উপকরণ যেন কোনো লামস না থাকে আপনার এই ব্যাটারটা একদম স্মুথ হতে হবে কিছুক্ষণ সময় লাগবে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো এই তো আমার এখানে মিশানো হয়ে গেছে আর এই প্যানকেকটা কিন্তু ননস্টিকের প্যানের মধ্যেই আপনারা ভাজার চেষ্টা করবেন কারণ এতে কিন্তু ভাজার সময় কোনো তেল দিতে হয় না তাই নর্মাল প্যানে কিন্তু এটা লেগে যাবে এখন আধা কাপ ব্যাটার একটা বাটিতে নিয়ে বা চামচে নিয়ে আপনারা দিয়ে দিবেন ফ্রাই প্যানে তো যখন একটু বুদবুদ উঠবে উল্টে পাল্টে এটা ভেজে নেবেন আর খুব সহজে খুবই তাড়াতাড়ি হয়ে যায় একটা প্যানকে কিন্তু তৈরি হতে এক মিনিটের বেশি সময় লাগবে না আর এটা ঢাকার কোনো প্রয়োজন নেই এখন আমি এইভাবে সবগুলো প্যানকেক ভেজে নিব তো দেখলেন তো কত সহজে আর কত তাড়াতাড়ি আমার প্যানকেক ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটি প্যানকেক ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে কতটা ফ্লাফি হয়েছে প্যানকেকটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর এই প্যানকেকটি অবশ্যই আপনারা মধু দিয়ে খাবেন অথবা চিনির সিরাপ দিয়ে আর চিনি সিরাপটা তৈরি করবেন এক কাপ চিনির মধ্যে আধা কাপ পানি দিয়ে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে শুধু একটা বলক তুলে নিলেই হবে তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ